হ্যালো বন্ধুরা, পারমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছের হিংগুড়ির ঝোলের রেসিপি। পাবদা মাছের হিংগুড়ির ঝোলের রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো আগে আমরা দেখে নিই। নুন হলুদ দিয়ে ভেজে রাখা পাবদা মাছ, আদা বাটা, হিং, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, কালো জিরে, ভাজা বড়ি, নুন, কাঁচা লঙ্কা গোটা, এক কাপ জল। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরে ফোড়নটা দিয়ে দেব। কালো জিরেটাকে আমি একটুখানি ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। কালো জিরে থেকে খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হিংটা। কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করে দেবো হচ্ছে আদা বাটাটা। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আদাটাকে কষিয়ে নেব। আদাটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়োটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। নুন দেব, আবার আমি সামান্য জল অ্যাড করব, দিয়ে মশলাটাকে 2 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। আবার আমি খানিকটা জল দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি ভাজা বড়িগুলো আগে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা পাবদা মাছগুলো। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে নাবিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয় গরম গরম ভাতের সাথে। পাতলা হিং বড়ির ঝোল পাবদা মাছের একদম রেডি হয়ে গেছে। আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই ফ্রেন্ডস।